ये प्रश्नटा प्रत्येक ही मने हवा दरकार जो मानुषेर बाच्चाई तो एरा जन्मग्रहण करेछे तो मानुषेर बाच्चा हिसाबेई सुतरां एदेरके आबार केन मानुष करते हबे ए प्रश्नेर एकटाई उत्तर सेटा हलो एई जे पृथिबीते जत प्राणी आछे समस्त प्राणीर साथे मानुषेर एक नहमदुहु व नुसल्लि आला रसूलिहिल करीम अम्मा बाद आजकेर एई महती हाफेज छात्रदेर पागड़ी प्रदान अनुष्ठाने उपस्थित आमार अत्यंत काछेर एबं मनेर बंधुवर हजरत मौलाना हाफेज निजामुद्दीन कासिमी साहेब एवं बांगलार नाना प्रांत थेके आगत मंचे उपविष्ट विशिष्ट बुद्धिजीवी वृंद सामने उपविष्ट बांगलार नाना प्रांत थेके आसा सम्मानीय अभिभावक एवं पर्दार अंतराले अवस्थित आमार सम्मानिया मा एवं बोनेरा सेई साथे माहदे आलेम इस्लामीर स्नेहर छात्रवृंद आमरा सर्वग्रे सेई महियान गरियान सर्वशक्तिमान महान अल्लाह ताआलार दरबारे जानाई लाख कोटि हामद सुजुद प्रशंसा जिनि एकान्त अनुग्रह करे एरकम एकटा सुंदर मनज्ञ अनुष्ठाने आमादेरके एकत्रित हवार सुयोग दिएछेन সেজন্য সেই মহান প্রভুর দরবারে সকৃতজ্ঞ প্রশংসা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর জানাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন এরপরেও আসবেন আমাদের বাংলার অন্যতম আলেমে দ্বীন পীরে কামেল শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি ফখরুদ্দিন সাহেব কাসমি দামাত বরকাতুহুম তার কাছ থেকে মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন আমি অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দুই একটি কথা আপনাদেরকে বলবো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাসের সঙ্গে বলার তৌফিক দেন সবথেকে ভালো যেটা লাগছে আজকে এই পরিবেশে এসে ডিসিপ্লিন এতক্ষণ ধরে বাচ্চারা যে চুপচাপ বসে আছে আমি ভাবছিলাম যে বাচ্চাগুলো তো অন্তত কথাবার্তা বলার দরকার ছিল অনেক ভারী ভারী কথা অনেক বড় বড় কথা অনেক বড় বড় মানুষ এখানে পরিবেশন করছেন বাচ্চারা হয়তো সব কথার মানেও বুঝছে না ভাববার মতো বয়স ওদের হয়নি কিন্তু দীর্ঘক্ষণ থেকে দেখলাম যে বাচ্চারা খুব শান্তভাবেই বসে আছে একবারও মাইকে বলতে হচ্ছে না যে চুপ করো এটা অত্যন্ত আনন্দের বিষয় যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যে সুন্দরভাবে চলছে ডিসিপ্লিন যে অত্যন্ত সুন্দর তার একটা বহিঃপ্রকাশ বাচ্চাদের বসার ভিতর দিয়ে কিন্তু প্রকাশ পাচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে মানুষের বাচ্চাকে আবার মানুষ করতে হয় কেন আমরা যারা এখানে অভিভাবক বা অভিভাবিকা এসেছি এই প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই মনে হওয়া দরকার যে মানুষের বাচ্চাই তো এরা জন্মগ্রহণ করেছে তো মানুষের বাচ্চা হিসাবেই সুতরাং এদেরকে আবার কেন মানুষ করতে হবে এই প্রশ্নের একটাই উত্তর সেটা হলো এই যে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সাথে মানুষের একটা মৌলিক পার্থক্য হলো তিন অক্ষর বিশিষ্ট একটি শব্দের সেটা হলো বয়হস্রী বয়কার ক এই বিবেক নামক শব্দটি একমাত্র মানুষেরই ক্ষেত্রে প্রযোজ্য হয় ব্যবহার হয় অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এই বিবেক নামক শব্দটা কিন্তু ব্যবহার করা হয় না এই বিবেক প্রতিটি মানব শিশুর ভিতরে সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় থাকে
এই সুপ্ত বা ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য প্রয়োজন হয় শিক্ষার, এবং তার জন্য প্রয়োজন হয় একজন শিক্ষকের। এবং এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটা সুন্দর পরিবেশের প্রয়োজন হয়, সেটাকেই আমরা বলি বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে অন্য ভাষায় বলা হয় মানুষ গড়ার কারখানা। শিক্ষকের পরিচয় হচ্ছে তিনি হলেন মানুষ গড়ার কারিগর। তো যারা আমরা আমাদের কোমলমতি শিশুদেরকে এখানে ভর্তি করিয়েছি, মূলত তাদের মনের সেই সুপ্ত এবং ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্যই এখানে কিন্তু আমরা পাঠিয়েছি। এই বিবেক যার যত জাগ্রত হয় সে তত বড় মাপের মানুষ হিসাবে কিন্তু পরিগণিত হয়। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান অনেক রয়েছে, মাদ্রাসা অনেক রয়েছে, ইতিপূর্বে আপনারা শুনেছেন এটা একটা ব্যতিক্রমী প্রতিষ্ঠান। এর আগেও আমি অনেকবার এসেছি, যদিও সেই খাঁচাটা এখনও রয়েছে, কিন্তু সেই সময় যে পাখিগুলো ছিল এখন বর্তমানে আর এখানে নেই। যাই হোক, একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা ব্যতিক্রমী ভাবনা নিয়ে, জাতিকে দিশা দেখানোর জন্য মাওলানা নিজামুদ্দিন কাশ্মীর সাহেব এই বাগানের কিন্তু তিনি দরদে মালির ভূমিকা পালন করে চলেছেন। ছোট্ট ছোট্ট শিশু, এরা হচ্ছে একটা একটা মানব চারা। আর এখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন প্রত্যেকেই হচ্ছেন আদর্শ দরদি মালি, বিশেষ করে যারা অভিভাবক অভিভাবিকা এবং উপদেষ্টা মণ্ডলীর ভিতরে আছেন, এলাকার শুভানুদ্দায়ী মানুষ যারা আছেন, পরিচালন সমিতি যারা আছেন, তারা প্রত্যেকেই হচ্ছেন এই বাগানের পাহারাদার। এই ছোট ছোট মানব চারাগুলো কিভাবে মানব ফুলে রূপান্তরিত হবে সেটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য এবং টার্গেট। যেভাবে মদিনার বুকে সুফায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে মানব ফুলে রূপান্তরিত করেছিলেন, ঠিক সেইভাবেই আমরা কেউ উঠব না বাইরে, যারা আছি ভিতরে বসে বসি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এরপরে আমরা বিহার থেকে আগত রাজাবাজার মসজিদের বেশি ইমাম সাহেব, তাকে মাইকে কিছু কথা দেব, তারপর আমাদের পীর সাহেব আসবেন, আমাদের ছাত্রদের মাথায় পাগড়ি পরাবেন। এই সুবর্ণ মুহূর্ত আপনারা কেউ হাত ছাড়া করিবেন না, আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাইরে সময় নষ্ট না করে ভিতরে এসে বসুন। তো যেটা বলছিলাম, মদিনার সুফায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদ্যা শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে, সেই শিক্ষাই কিন্তু এখানেই দেয়া হচ্ছে। সুতরাং এই মাহাতকে, এই মাদ্রাসাকে আমরা ভাবব না যেটা বাদুড়িয়ায় বা জগন্নাথপুরে অবস্থিত, আমরা ভাবব এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত সেই প্রতিষ্ঠিত মদিনার সুফা মাদ্রাসারই একটা ব্রাঞ্চ বা একটা শাখা। এখানকার পাহারাদার হতে পারা, এখানকার প্রহরী হতে পারা, এখানকার দরদি মালি হতে পারা, এখানকার চারা গাছ হতে পারা, সবটাই একটা অত্যন্ত সৌভাগ্যের। সুতরাং আমরা যে যে লেভেল থেকেই এখানে এসেছি, প্রত্যেকেরই কিন্তু টার্গেট হবে সেই মদিনার সুবাসকে আমরা শুধু বাংলায় নয়, গোটা বিশ্ব এবং বিশ্বের নানা প্রান্তে কিন্তু আমরা ছড়াতে থাকব। সেই মদিনার সুবাস এবং মদিনার আলোয় নিজেরা যেমন আলোকিত হব, তেমন গোটা বিশ্বকে আমরা আলোকিত করব ইনশাআল্লাহুর রহমান। সংক্ষিপ্ত সময়ে বেশি কথা বলার সুযোগ কম। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলিহে বাঙালি জাতির অত্যন্ত গর্বের সন্তান ছিলেন। 1969 সালের 21 জানুয়ারি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। হযরত মাওলানা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলিহের তিনি ছিলেন একজন সুযোগ্য খলিফা। দারুল উলুম দেওবন্দের তিনি ছিলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট কাসেমি। এবং শুনে আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে তিনি কলকাতার অত্যন্ত নামী দামি একটা কলেজ, সেখানকার তিনি প্রেসিডেন্সি কলেজের
ছাত্র ছিলেন এবং এক পর্যায়ে তিনি সেখানেও কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। এরকমই একটা গুরুত্বপূর্ণ সন্তান তিনি ছিলেন, বহু গ্রন্থ প্রণেতা এবং এক কথায় বলতে গেলে এই গোটা বাঙালি জাতির কৃতি সন্তানদের ভিতরে অন্যতম ছিলেন তিনি। যদি তার সম্পর্কে আপনারা বেশি করে জানতে চান, একটা বইয়ের নাম আপনাদের সামনে বলছি, বাংলার হিরেমতি পান্না সিরিজের প্রথম খণ্ড, মুজাহিদ আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে। মাওলানা নাসিমুল হক সাহেব বইটা লিখেছেন, নাসিম আরাফাত সাহেব, পারলে বইটা আপনারা সংগ্রহ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। যাই হোক, সেই মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে তিনি বাঙালি জাতির জন্য, বিশেষ করে বাঙালি মুসলিম জাতির জন্য একটা ঐতিহাসিক মন্তব্য করে গেছেন। ইতিহাসের পাতায় সেটা স্বর্ণাক্ষরে যুগ যুগ থেকে লেখা থাকবে, যুগ যুগ ধরে। কি বলেছেন? উনি বলেছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা এই বাঙালি জাতিকে পঙ্গু করে দিয়েছে। ধর্মহীন কর্মশিক্ষা বলতে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেখানে যে শিক্ষাটা দেওয়া হয় সেটা মূলত ধর্মহীন কর্মশিক্ষা। আবার সাথে সাথে শুধুমাত্র মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় এটা কর্মহীন ধর্মশিক্ষা। জাতিকে যদি মাথা উঁচু করে সমাজের বুকে যদি কিছু বিপ্লব সৃষ্টি করতে হয়, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাকে যদি দেখাতে হয়, তাহলে দুই লাইনের কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রয়োজন। তাই তিনি বলেছেন যে ধর্মযুক্ত কর্মশিক্ষা আমাদেরকে অবলম্বন করতে হবে। এখানে আজকে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, এটা একটা ধর্মযুক্ত কর্মশিক্ষা। সুতরাং কমপ্লিট একটা শিক্ষা ব্যবস্থা এখান থেকে বাচ্চারা পাবে। এই যে কোমলমতি বাচ্চারা হাফেজ হচ্ছে, মাওলানা হচ্ছে, ইংলিশ মিডিয়াম থেকে এখানে ইংরাজি ভাষাকে আয়ত্ত করছে, এরা একদিক দিয়ে যেমন পরবর্তীতে দারুল উলুম দেওবন্দে যে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করে যাবে, বা নদাতুল উলামার মতো জায়গায় বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার মতো এখান থেকে যোগ্যতা নিয়ে বার হবে, ঠিক তদ্রূপ এরা কলেজ ইউনিভার্সিটি থেকেও কিন্তু সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার মতো যোগ্যতা কিন্তু এখান থেকে অর্জন করার সুবর্ণ সুযোগ এরা পাচ্ছে। সুতরাং এরা চাইলে গোটা পৃথিবী বুকে যে কোনো জায়গায় যে শিক্ষার আলো কিন্তু এরা ছড়াতে পারবে। সুতরাং আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান বলে মনে করব, এবং অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে, সন্তান দিয়ে, স্থান দিয়ে, এমনকি যদি আপনার কিছু নাও থাকে তো চোখের দুফোঁটা পানি দিয়ে আপনি এই প্রতিষ্ঠানকে ভালোবাসুন। আমরা প্রত্যেকেই এটাকে আপন ভাবব, সেইভাবেই প্রত্যেকটি বাচ্চাকে আমরা গড়ে তোলার চেষ্টা করব। হযরত মাওলানা আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের একজন কৃতি এবং গর্বের সন্তান ছিলেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো এই প্রতিটি শিশু যখন এই মানব বাগানে ভূমিষ্ঠ হয় তো হয় সে মানব ফুল হয়ে ফোটে আর নতুবা এই বাগানের কাঁটা হয়ে ওঠে। যদি ছোট্টবেলা থেকে পিতামাতা এবং শিক্ষক এবং সুপরিবেশ থেকে সুশিক্ষা পায় তাহলে সে এই মানব বাগানের জন্য ফুল হয়ে ফোটে এবং তার ফুলের সুবাসটা গোটা মানব বাগানকে সুবাসিত করে তোলে। আর যদি উল্টোটা হয় তাহলে সে এই মানব বাগানের জন্য কাঁটা হয়ে ওঠে। আজকে নিশ্চয় আমরা বুঝতে পারছি যে মানব বাগানে ফুলের তুলনায় কাঁটার সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা সচেতন অভিভাবক অভিভাবিকা এখানে এসেছি, যারা এখানে শিক্ষকতা করছি, সমাজের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এসেছি, মা এবং বোনেরা উপস্থিত আছি, প্রত্যেককেই কিন্তু ভাবতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কাঁটা বানাবো না ফুল বানাবো। সুতরাং ভারতবর্ষের যা পরিবেশ পরিস্থিতি, বিশ্বের যা পরিবেশ পরিস্থিতি, এখানে সার্বিকভাবে আপনার আমার একটাই প্রচেষ্টা থাকবে যে আমার বাচ্চা আগামী দিনে মানব বাগানের ফুল হয়ে ফুটবে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেটা আমাদের সামনে রেখে গেছেন এটাকে পরিপূর্ণরূপে কিন্তু আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত একটা কথা বলেই বক্তব্য শেষ করব, যেহেতু সময় খুব সংক্ষেপ। ইসলাম হচ্ছে একটা ইউনিভার্সিটি,
এই ইউনিভার্সিটিতে আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কিন্তু অ্যাডমিশন নিয়েছি, আমরা ভর্তি হয়েছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এই ইউনিভার্সিটির শিক্ষক। ইন্নামা বুইসতুকুম মুআল্লিমা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম তোমাদের সকলের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। এই সাথে সাথে কোরআন হচ্ছে এই ইউনিভার্সিটির সিলেবাস, এর ভিতরে রয়েছে পাঁচটা অধ্যায়। একটা হচ্ছে ঈমান, একটা ইবাদত, একটা মুআমালাত বা লেনদেন, একটা মুআশারাত বা সামাজিকতা, আর একটা হচ্ছে আখলাক বা উন্নত চরিত্র গঠন। এই চারটে সিলেবাস নিয়ে এই পূর্ণাঙ্গ এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন বর্তমানে নেই, কিন্তু তার অবর্তমানে রেখে গেছেন ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে, অর্থাৎ যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে রেখে গেছেন। তারা কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মিশনকে, সেই শিক্ষাকে পরপর পরপর কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন। আজকে যারা আমরা এখানে বসে আছি, এটাও কিন্তু সেই একটা ক্লাস মনে করব আমরা, এটাকেও আমরা মনে করব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষা এবং সেই আলো বিতরণের একটা গুরুত্বপূর্ণ একটা মজলিস। এবার যখন আস্তে আস্তে এই সমস্ত সিলেবাসগুলো শেষ হয়ে যাবে, পরবর্তীতে পরীক্ষার পর, বিশেষ করে সামনে সিলেবাস যখন শেষ হয়ে যায়, আমরা জানি একটা পরীক্ষার প্রয়োজন হয়। পরীক্ষার জন্য মহান আল্লাহ তাআলা দুটো ব্যবস্থা রেখেছেন, দুটো পেপারে পরীক্ষা নেবেন, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের পরীক্ষাটা হবে কভারেজে, সেখানে তিনটে কোশ্চেন থাকবে, মা রব্বুকা, মা নবীউকা, মা দ্বীনুকা। এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে তোমরা যে সিলেবাস মাফিক পড়াশোনা করেছো, কতটা বুঝেছো, কতটা বাস্তবায়ন করেছো, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো বিষয়কে কতটা তোমরা আত্মস্থ করে এসেছো, তার পরীক্ষা তোমাদেরকে কভারে দেওয়া লাগবে। দ্বিতীয়ত সেকেন্ড পেপারে পাঁচটা প্রশ্ন, হাসদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এক্সামিনারের মাধ্যম দিয়েই তিনি আমাদের সামনে কিন্তু তুলে ধরবেন এবং নিজেই কিন্তু বিচারকের আসনে তিনি সেখানে বসবেন। প্রথম প্রশ্ন, যে তুমি যা কিছু জানতে সেই মোতাবেক কতটা আমল করতে। দ্বিতীয়, তুমি তোমার যৌবনকালটাকে কোথায় কীভাবে কাজে লাগিয়েছিলে। তৃতীয়ত, তোমার সোর্স অফ ইনকাম কী ছিল, আয়ের উৎস কী ছিল। বর্তমান আমরা পেপার পত্র পত্রিকা দেখলে খুব সহজেই অনুমান করতে পারছি যে হিসাব বহির্ভূত যদি কোনো পয়সা কারোর কাছে এসে যায় তো সরকার কিন্তু তার ছাড় দেয় না, হিসাব হচ্ছে না, হচ্ছে না। সুতরাং এই হিসাব কিন্তু আখেরাতেও হবে অত্যন্ত কঠোরভাবে। চার নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি কোথায় কোথায় তোমার অর্থকে ব্যয় করেছিলে, তার ফিরিস্তি তুমি দাও। পঞ্চম হচ্ছে, সামগ্রিকভাবে তোমার জীবনের অভিমুখটা কোন দিকে ছিল, জান্নাতের দিকে ছিল না জাহান্নামের দিকে ছিল, আল্লাহ পাকের দিকে ছিল না শয়তানের দিকে ছিল, আখেরাতের দিকে ছিল না দুনিয়ার দিকে ছিল। ওই পাঁচ আর কবরের ভিতরে তিন, মোট আটটা প্রশ্নের মাধ্যম দিয়েই কিন্তু আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। তারপরে হচ্ছে রেজাল্ট আউট। আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহার ভিতরে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, এখানে ওলামায়ে কেরাম রয়েছেন, ইয়াউমিদ্দিন শব্দের মানে হচ্ছে ওই রেজাল্ট আউটের দিন, অর্থাৎ প্রতিফল দিবস। পড়াটা মূলত আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন আলামে আরওয়াহে, অর্থাৎ রূহ জগতে আলাস্তবি রব্বুকুমের মাধ্যম দিয়ে। আমি তোমাদের সকলের রব, এটা তোমাদের মনে থাকবে তো, আমরা একটা শব্দ দিয়ে সেই পড়া নিয়েছিলাম বালা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাকে আমরা রব বলে মেনে নেব, আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার দুনিয়াতে পাঠিয়ে দিলেন মাতৃগর্ভের মাধ্যম দিয়ে, এবং দুনিয়াতে সেই রবের হুকুম মাফিক যাতে আমরা চলতে পারি, তার জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক রূপে এখানে পাঠালেন এবং কোরআনকে আমাদের গাইড বুক হিসাবে দিলেন। সেই গাইড বুকটা আজ এখানে পড়ানো হচ্ছে। সুতরাং যারা হিফজ করেছে তাদের একটা ধাপ এখানে পরিপূর্ণ হয়েছে, একটা আলো ভিতরে প্রবেশ করেছে। আগামীতে এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে, এর আলোকে চতুর্দিকে ছড়াতে হবে, এটাকে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং এই মাফিক পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে হবে, তবেই কোরআনের কিন্তু প্রকৃতপক্ষে হক আদায় করা হবে, এর পরিপূর্ণ ফায়দা এবং উপকার কিন্তু আমরা ইহকালেও পাবো এবং পরকালেও পাবো। আলমে বিশেষ করে আরওয়াহে থেকে যে প্রশ্নের উত্তর আমরা দিয়ে এসেছিলাম আল্লাহ পাকের কাছে, তারই কিন্তু পৃথিবীতে আমাদেরকে পড়াটা তৈরি করে ঠিক ঠিক মতো বাস্তবায়ন করে আমাদের কবর এবং হাসরের পরীক্ষার মাধ্যম দিয়ে ওই ইয়াউমিদ্দিন অর্থাৎ প্রতিফল দিবসে কিন্তু হাজির হতে হবে। যারা পরিপূর্ণরূপে পড়াশুনো করে পরীক্ষায় পাশ করে ওখানে হাজির হতে পারবে, পাশ করবে, তাদের ডান হাতে আমল নামার মার্কশিট তুলে দেওয়া হবে এবং তাদেরকে পুরস্কার হিসেবে যা
জান্নাত এবং জান্নাতের অগণিত নিয়ামত তাদেরকে দান করা হবে। আর যারা ফেল করবে তাদেরকে বাম হাতে আমলনামার মার্কশিট তুলে দেওয়া হবে এবং শাস্তি এবং তিরস্কার হিসাবে তাদের জাহান্নাম এবং জাহান্নামের সেই বিরাট যে মর্মন্তুদ শাস্তি রয়েছে সেটা কিন্তু তাদেরকে ভোগ করতে দেওয়া হবে। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে আমার আপনার জীবনের রোড ম্যাপ। এই মাদ্রাসায় এসে কিন্তু আমাদেরকে সঠিকভাবে জীবনের রাস্তা কিন্তু এখান থেকে দেখে নিতে হবে, এখান থেকে আলো নিয়ে যেতে হবে এবং এই মাদ্রাসার প্রদীপগুলোকে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে প্রজ্বলিত করে রাখতে হবে। যা হোক, আর বেশি কথা আমি বলার চেষ্টা করব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যতটুকু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়েছেন এবং যতটুকু শুনিয়েছেন তার উপরে সকলকে ইখলাসের সঙ্গে আমল করার তৌফিক দান করুন। সকলকে আরেকবার ধন্যবাদ এবং সালাম জানিয়ে এবং বিশেষ করে বন্ধু বর্মনা নিজামুদ্দিন কাসিমী সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।